আন্দোলনকারীদের হুমকি, হুঁশিয়ারি অব্যাহত শাসকের। কোথাও নিশানায় বিরোধী দল তো কোথাও আন্দোলনরত চিকিৎসকদের কণ্ঠরোধের চেষ্টা। হুগলি থেকে বীরভূম, বাঁকুড়া, তৃণমূল জনপ্রতিনিধিদের রোষানলে আমজনতা। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না? তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। ফের বিতর্কে তৃণমূল, এবার আন্দোলনরত চিকিৎসকদের সরাসরি নিশানা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। এক হাত নিয়েছেন প্রতিবাদে সামিল অন্যান্যদেরও। ঠিক কি বলেছেন উত্তরপাড়ার বিধায়ক, শুনুন আরো একবার। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না? তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। রিপাবলিকের পাল্টা প্রশ্নে পিঠ বাঁচাতে সাফাই গাইতে ছাড়লেন না তৃণমূল বিধায়ক। আমি বলেছি যে ডাক্তার যারা রয়েছেন তারা, পরিষেবা যারা এখন বন্ধ রেখেছেন তারা বেতন পাচ্ছেন তো? তারা সরকারি বেতন পাচ্ছেন তো? এবং তারা বোনাসও পাচ্ছেন তো? তাহলে পরিষেবাটা কেন দিচ্ছেন না? আমি কিন্তু কাউকে ডিরেক্ট দোষারোপ করছি না, আমি শুধু বলছি তাহলে রোগীদের ক্ষেত্রেও সেইটা একটু করা উচিত, আমি সেইটুকুই বলেছি। শুধু কাঞ্চন মল্লিক নয়, অভয়া কাণ্ডের প্রতিবাদীদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলগুলিকে কুরুচিকর আক্রমণ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চাই না। হিন্দুদেরকে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই মুক্তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে তোমাদের বিশ্বাস করবে। বাঁকুড়ার বর্তমান সাংসদের ভাষাতেই তাকে জবাব দেন ওই কেন্দ্রের প্রাক্তনী সুভাষ সরকার। আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ যেভাবে জাগ্রত, ফোঁস করলে বা ওই বিষ দাঁত দেখালে বিষ দাঁত ভেঙে দেবে আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। এখানেই শেষ নয় তৃণমূলের হুমকি হুঁশিয়ারি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভা থেকে জিভ ছেঁড়ার হুমকি সিউড়ির তৃণমূল বিধায়কের। পাল্টা শাসক দলকে তুলে ধরা ধ্রুব সাহার। রানী যেহেতু খান খান হবে, রানীর বর পুত্র বিকাশ বাবুরা তারাও খান খান হবে, স্বাভাবিকভাবে ধমকে চমকে চোখ রাঙিয়ে যতদিন টিকে থাকা যায় তার প্রয়াস বিকাশ বাবুরা করছেন। কেন প্রতিবাদীদের নিশানা শাসক দলের? ভয় দেখিয়ে কি আদেও প্রতিবাদ থামানো যাবে? সুজিত গৌর, মৃন্ময় পান, মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে প্রতিবাদ উঠছে, আর এর মাঝে মুর্শিদাবাদে জিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল। অরিজিৎ সিং এর গানে গলা মিলিয়ে প্রতিবাদ মিছিল, দেখুন সেই ছবি। আর কবে আর কবে জীবন খেয়ে দাও।
পাচ্ছেন যে অরিজিৎ সিং এর যে গাওয়া গান এই আর্যকর ঘটনার প্রতিবাদে, সেই গানকে একেবারে সামনে রেখেই অরিজিৎ সিং এর গানের গলাতেই প্রতিবাদ মিছিল। এবং আপনারা জানেন যে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং, আর এই জায়গা থেকেই আর্যকর কাণ্ডের প্রতিবাদ পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানকার যারা প্রতিবাদী তারা মুর্শিদাবাদে প্রতিবাদ করছে, অরিজিৎ সিং এর গানে গলা মিলিয়ে চলছে প্রতিবাদ। নার্সিং ইনস্টিটিউট এবং নিদান নার্সিং ইনস্টিটিউট, আমরা সব আমাদের স্টুডেন্টরা হচ্ছে ফিমেল এবং মেল, এই দুটো ইনস্টিটিউশন থেকে একসঙ্গে আমরা সমস্ত ছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এই রাস্তায় বেরিয়েছি, কারণ আমরা চাই জাস্টিস। ছাত্রদের কাছে আমাদের একটাই অনুরোধ, সমাজের কাছে অনুরোধ, সমাজে সবাই এগিয়ে আসুক এবং সবাই সবাইকে রক্ষা করুক, এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা পথে বেরিয়েছি। আমরা চাই প্রত্যেকটা মেয়ে যেন সুস্থভাবে যেন নিজের মতো করে রাস্তায় চলাফেরা করতে পারে, কোনো টোন টিজিং যেন আমাদেরকে সহ্য করতে না হয়। আজ আজকে করে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর কোনো মেয়েকে না দেখতে হয় সেটা আমরা চাই, তার জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি, এর বিচার করতেই হবে। কেউ কি বিরক্ত? আজ আমাদের সাথে পুরো জনসাধারণ আছে, সবাই আছে, উনি আমাদের উনি একটা সমাজ সেবিকা, আজকে তাকে অন ডিউটি এরকম যে এই তার ঘরে, তার মানে আমাদের ঘরে আজকে কি আমরা এই রাস্তাটাও কি সেফ? একদম সেফ ফিল করছি। আমি অনুরোধ করছি আমরা সবাই যে আমাদের সংবিধানের কিছু একটু চেঞ্জ করা হোক, যাতে তারা আগামী দিনে যাতে শিহরিত হয় আমাদের দিকে তাকাতে, আমাদের দিকে বাজে ভাবে ছুঁতে, আমাদের দিকে সব কিছু করতে তারা যেন শিহরিত হয়। আমি একটা নারী সাধারণ নাগরিক হিসেবে সবার হয়ে এটা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে দাদাগিরির অভিযোগও সামনে আসছে। অভিযুক্তে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে সে অভিযোগ, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি। আর দাবি করছেন কারা? বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা। বৈঠকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রিন্সিপালের কাছে, অভিযোগ জমা চিকিৎসকদের। অভিযুক্তের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অভিযুক্তের যে নামটা আবার নতুনভাবে সংযোজন বলা যায় এই, কারণ যেখানে সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতা একই সঙ্গে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতায় অভিজ্ঞদের, এবং সেখানে অকুস্থলে সেদিন দেখা গিয়েছিল অভিজ্ঞদেরকে, যার সেখানে পরিচয় দেওয়া হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসাবে, অথচ কিন্তু আদতে এসএসকেএম এর জুনিয়ার চিকিৎসক হচ্ছে এই অভিজ্ঞদের, এবং যার একাধিক অভিযোগ সামনে আসছে এবং তাকে নিয়ে এবার বর্ধমান মেডিকেলে দাদাগিরি অভিযোগ। আর এই নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ আর একই সঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি বাকি বলছেন, শোনা যাক এক এক করে। আমাদের সিনিয়র রেসিডেন্ট উনি কি এখনো বর্ধমানে কর্মরত রয়েছেন? একটি ভিডিও তো দেখা যাচ্ছে যে উনি রয়েছেন ওখানে আর্যকর হাসপাতালে। আমাদের সিনিয়র রেসিডেন্ট যে ভিডিওটা দেখা যাচ্ছে ওনাকে, তারপরে কি এখনো উনি কি কর্মরত রয়েছেন? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন? যিনি বর্ধমান হাসপাতালে কাজ করেছেন আর্যকরে কি করছিলেন ঘটনার পরের দিকে? দেখুন, এবার কেন গেছে এটা তো বলা খুব মুশকিল, বন্ধু বান্ধব থাকে সবাইকার যদি ব্যাচমেট থাকে, মানে এরকম যে একটা দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, তাতে নিজের লোক হিসাবে মানে গেছেন হয়তো। ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে? না না, আমরা কেন পদক্ষেপ নেব? বর্ধমান মেডিকেল কলেজ নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজের মেডিকেল ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, তাদেরকে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরশেপ থেকে এই বার্তা দিতে চাই যে হচ্ছে, যা ভয়ের বাতাবরণ ইত্যাদি যা ছিল, এখন চিকিৎসকরা যে ঐক্যবদ্ধ অবস্থাতে এসছেন, কোনো ভয়ের হচ্ছে যে কাছে মাথা নত আপনারা করবেন। বর্ধমান মেডিকেল কলেজ মুখ খুলেছে, মিদনাপুর মেডিকেল কলেজ মুখ খুলেছে, একে একে সমস্ত মেডিকেল কলেজই মুখ খুলছে, চিহ্নিত করছে যারা এই সিন্ডিকেট রাজ কায়েম করেছে গত কয়েক বছরে পশ্চিমবাংলার বুকে। শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য ভবন যেটা স্বাস্থ্য দপ্তর, এবং কি হচ্ছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সমস্ত জায়গায় তারা একটা সিন্ডিকেট রাজ কায়েম করেছে, এই রাজের খতম করতে হবে। মা ফ্লাই